বাবারা, আমার আমি আর বেশিক্ষণ বাঁচবো না রে বাবা। এই অন্তিম সময়ে তোদের কাছে একটা কথা বলে যাই, তোরা আঙ্গিনার মধ্যে যে আম গাছটা তোরা দেখছিস, ওই আম গাছ আমার সাত পুরুষ আগের গাছ। তোরা তোরা ওই গাছের দেখাশোনা করবি, কোনো ক্ষতি হতে দিবি না। ও বাবা গো বাবা, তুমি বইরে গিয়াছো, এখন তোমার কেমন ঠিকটা আছে রে বাবা? তোমার আম গাছে ঝাঁকি মারছিল বলে তুমি বাবা গো দাবার ছাড়েছিলে, এখন বাবা কেমন দেখতেছে? ও বাবা বাবা গো। মিসকে বল্টু, বাবা তো মরে যাওয়ার সময় এই গাছটাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছিল, তা তো আমাদের তিন ভাইকেই পালন করতে হবে। তা অবশ্য তুই ঠিক বলেছিস, গাছে বেশ আমও ধরেছে, এই গাছের আম বিক্রি করে বেশ টাকাও পাওয়া যাবে। শোন, আমরা তিন ভাই পালাক্রমে এই আম গাছ দেখাশোনা করব, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বাপ কা হুকুম হ্যাঁ মানতে তো হবে। মিসকে তুই সকালবেলা পাহারা দিবি, আর ফিসকে তুই দুপুর বেলা পাহারা দিবি, আর আমি রাতের বেলা পাহারা দেব। ঠিক আছে, তবে তাই হোক, এখন তো সকালবেলা, আমার পাহারার সময় শুরু হয়েছে। যা তোরা ঘরে যা, আমি আম গাছ পাহারা দেই। বাবা, গাছে কত আম ধরেছে! ঢিল দিয়ে আম না পেরে আমার মাথা ফাটাবি নাকি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, মিজকে খেপেছে রে, পালা শিবা পালা। তা না হলে আম খাওয়া শখ ওই মিজকে আমার গুছিয়ে দিবে। থাম হারাম যদি থাম, পালাচ্ছিস কোথায়? থাম বলছে থাম। বাপ, চোদ্দ পুরুষের আম গাছ, আমাকে রক্ষা করতেই হবে। কিন্তু মেরা মন মে ওয়ান কোশ্চিন, বাবা এই সাধারণ আম গাছটাকে এত পাহারা দিতে বলেছি কেন? কি হবে এই আম গাছ পাহারা দিয়ে? এই এই এই, হুশ হুশ হুশ, তোর এত বড় সাহস, আমার বাপের আম গাছের ডালে বসেছিস? হুশ হুশ, যা যা। ওরে আমার জ্বালা রে, তোকে আমি তাড়িয়ে দিলাম বলে তুই আমার মাথায় পটি করে চলে যাবি? এ তো দেখছি নীরব প্রতিবাদ। হায় হায়, যাক, যা হবার হবে, এই আম গাছের পাহারার কোনো কমতি করা যাবে না। সাবধান সাবধান, এখন মোরল মশায় সভায় উপস্থিত হবেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন সবাই লেজ গুটিয়ে বসে পড়ুন, সাবধান। বাবা, আজ তো সভায় অনেক পশু এসেছে, সবাই ভালো আছো তো? ওরে বাবা রে, ওরে আমার কোমর রে, ও মা গো। পড়ে গেছে রে, পড়ে গেছে, মোরল মশাই চেয়ার ভেঙে পড়ে গেছে। চুপ কর চুপ কর, একদম হাসবি না, মোরল মশাই পড়ে গেছে আর তোরা হাসছিস? যা যা, আর সবাই এখানেই শেষ করা হলো, এই তোমরা সবাই চলে যাও। যে নিজে চেয়ার সামলাতে পারে নে, সে গিয়েছে সভা সামলাতে। গাটা আমার জ্বলে যাচ্ছে দেখে, বুড়ো বক্কতাকার। এই এই এই, দেখো দেখো বউ, একদম বুড়ো বলবে না আমাকে, আমি মরছি আমার জ্বালায়, আর একজন এসে ফোরন কাটছে। আরে কিংকং, আমার তো চোদ্দ পুরুষের চেয়ারটা ভেঙে গেছে, এবার আমি বসবো কোথায়? সবার বিচার কোথায় বসে করব? ওরে আমার চোদ্দ পুরুষের চেয়ার রে। গায়ে মানে না আপনি মোড়ল, ভাত পায় না খাইতে, বসতে চায় চোদ্দ পুরুষের চেয়ারে।
মোরল মশাই, কোনো চিন্তা করবেন না, কোনো কাঠমিস্ত্রিকে দিয়ে আবার হুবহু ওই রকম একটা চেয়ার বানিয়ে নিলেই তো হয়ে যাবে। আরে না না, ওই রকম চেয়ার বানাতে হলে তো মোটা পুরু গাছের কাঠ লাগবে, এমন গাছ তো এই বনে নেই। ওরে আমার চোদ্দ পুরুষের চেয়ার রে। আরে নো টেনশন, মেহুনা মোরল মশাই, আছে আছে, এই বনে মোটা পুরু গাছ আছে একখানা, ওই যে তিন ভাই মিচকে ফিচকে আর বল্টুরাম গাছ, ওই গাছ দিয়ে অনেক সুন্দর চেয়ার হবে। বাবা বলিস কি, তাহলে তো কোনো চিন্তাই নেই। যা তাহলে এখনই ওই তিন ভাইয়ের কাছে গিয়ে গাছটা কিনে নিয়ে আয়। যা যা এখনই চলে যা। মোরল মশাইয়ের হুকুম, এই আম গাছ তার কাছে বিক্রি করে দিতে হবে। কত টাকা নেবে বল তোরা? কি হলো মিচকে, আমি কি বললাম শুনতে পাসনি? আরে হ্যাঁ হ্যাঁ, তা তো শুনতে পেয়েছি, কিন্তু কিংকং তোর গালতিসে মিস্টেক হয়ে গেছে বুঝলি। ভালো করে চেয়ে দেখ তো গাছের আশেপাশে কোনো নোটিশ টাঙিয়েছি কিনা, যে তুই তা দেখে গাছ কিনতে চলে এসেছিস। মশকরা হচ্ছে নাকি আমার সাথে? হ্যাঁ, মোরল মশাইয়ের চোদ্দ পুরুষের চেয়ার ভেঙে গেছে, ওই চেয়ার নতুন করে বানাতে হলে তোদের আম গাছটার কাঠ লাগবে বুঝলি। মা আমার বাড়ির আবদার নাকি, মোরলের চোদ্দ পুরুষের চেয়ার বানাতে গিয়ে আমরা আমাদের চোদ্দ পুরুষের আম গাছ কাটতে দিতে পারি না, এই গাছ আমরা বিক্রি করব না। দেখ এটা মোরলের হুকুম, না মানতে পারলে কিন্তু বড় বিপদ হতে পারে, ভালোই ভালোই রাজি হয়ে যা। ইরে মাইদি, রাজি কাবি নেই, মোরলের সাথে চোদ্দ পুরুষে চোদ্দ পুরুষের লড়াই হবে। মোরল যদি তার চোদ্দ পুরুষের চেয়ার রক্ষা করতে পারে, তবে আমরাও চোদ্দ পুরুষের আম গাছ রক্ষা করব। এই তোরা ধর তো কিংকংকে। ওরে বাঁচাও আমাকে, বাঁচাও এদের হাত থেকে, আমাকে বাঁচাও। ওরে বাবা রে, একি কিংকং, তোর একি হাল, তোর চেহারা দেখে মনে হচ্ছে তোকে কেউ বড় ঢুকিয়েছে। তা কার এমন সাহস মোরলের চামচাকে ধরে মারে? মোরল মশাই সাধারণ কেলান কেলাইনি, একদম কেলিয়ে পাট পাট করে দিয়েছে। আমি আপনার জন্য ওই আম গাছ কিনতে গিয়েছিলাম, ওই তিন ভাই আমাকে এমন মার মেরেছে, উফ মা গো, মনে পড়লে ব্যথা বেড়ে যাচ্ছে। ওরে থাম থাম, আর খাদিস না, ঠিক আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে মাঝে মাঝে আঙ্গুল বাঁকাতে হয়, ওই তিন ভাইয়ের চোদ্দ পুরুষের গাছ তো আমি নিয়েই ছাড়বো, আর আমার চোদ্দ পুরুষের চেয়ার বানাবো। শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যা বল্টু, এই তো রাত নেমে গেছে, এবার তুই আম গাছ পাহারা দিতে যা। হ্যাঁ হ্যাঁ, এমন পাহারা দিব যে বাতাসেও একটা পাতা নাড়াতে পারবে না গাছের। হ্যাঁ, ভালো করে চোদ্দ পুরুষের গাছ পাহারা দিতে হবে, বাবার কথা রাখতে হবে। ভালো করে চোদ্দ পুরুষের গাছ পাহারা দিতে হবে, বাবার কথা রাখতে হবে, বাবার কথা রাখতে হবে। ভালো করে চোদ্দ পুরুষের গাছ পাহারা দিতে হবে, বাবার কথা রাখতে হবে। এই তিন ভাই তো আম গাছের পিছনে আঠার মতো লেগে আছে, গাছের আশপাশ ফাঁকাই পাওয়া যায় না। বেটা বল্টু তো ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আম গাছটাকে কেটে নিয়ে যেতে হবে। ও নো, আহ ওরে রূপা রে রূপা, তুই অপরাধী রে, আমাকে ছেড়ে কেন গেলি? আহ ওরে রূপা, আহ। আরে মরণ জ্বালা, আমি তোর রূপা নই, ছাড় আমার পা ছাড়। এ কোন মুশকিলে পড়লাম রে বাবা, ছাড় পা ছাড়। তোকে ছাড়বো না রূপা, তুই আমাকে প্রেমে ছেঁকা দিয়ে বেকা বানিয়ে দিয়েছিস, মেরে তোর নাক ফাটিয়ে দিব। আমার নাক রে, ওরে আমার নাক, হারামজাদা আমার নাক ফাটিয়ে দিয়েছে রে। না না হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, ওই আম গাছ তো আমার চাই চাই, ওই আম গাছ ছাড়া যে আমি চেয়ার বানাতে পারবই না। মোরল মশাই আমি বলি কি, আপনি না হয় একবার ওদের সামনে কথা বলতে চলুন, আপনার হুকুম শুনলে ওরা সুর সুর করে গাছ দিয়ে দিবে। ঠিক কথাই বলেছিস, এবার তো দেখছি আমাকেই যেতে হবে, চল তো গিয়ে দেখি বেটারা কি করে আম গাছ না দিয়ে থাকে। আরে না না, আমরা কিছুতেই আমাদের এই আম গাছ দিব না,
যদি আমাদের এই গাছ নিতে হয় তবে আমার লাশের উপর দিয়ে আপনাকে যেতে হবে। আপনি এত নিষ্ঠুর মরল মশাই, আমার উপর দিয়ে আপনি যেতে পারলেন, আপনার বুকটা কি একবারও কেঁপে উঠল না? এত নিষ্ঠুর আপনি। এই মরলের এত সাহস আমার ছোট ভাইয়ের লাশের উপর দিয়ে এসেছেন? হাউ ডিয়ার ইউ। আরে ভাই আমি মরিনি, আমি বেঁচে আছি রে ভাই, বেঁচে আছি। আরে সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো উনি তোকে ডিঙ্গিয়ে কেন এলেন। এই ধর ধর মরল মশাইকে, ঠ্যাং দোলা করে পুকুরে ফেলে দেব। কত বড় সাহস আমার ভাইয়ের লাশের উপর দিয়ে আসে। এই ধর ধর। এই 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 করছিসটা কি করছিস? ছাড় ছাড় তোরা আমাকে ছাড়। ওরে কিংকং, বাঁচা আমাকে রে বাঁচা। এই মরলকে ছাড় তোরা ছাড়। এই ও মারো টান, এই ও আরো জোরে, এই ও, এই ও ছাড় কিংকং, ছাড় বলছি, এই ও ছাড়, ছাড় ছেড়ে দে। বিধি তুমি বলে দাও আমি কার, একটি দেহ চারজন তার দাবিদার। চারো বলছি চারো। শোনো তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো। ওই তিন ভাইয়ের আম গাছের আশা বাদ দাও, কালকে সবার মধ্যে পার্টি পেরে দিব, সেখানে বসে বিচার সালিশ করো, বুঝেছো? খবরদার বউ খবরদার, আমাকে অপমান করবে না। আমি উচ্চ বংশীয় মোরল, এই মোরল কখনো পার্টিতে বসে সবাই বিচার সালিশ করে না। আজকেই ওই আম গাছ আমার হাতের মুঠোয় চলে আসবে, কালকেই আমি নতুন চেয়ারে বসবো। কিংকং তুই আজ রাতে তৈরি থাকিস। এই বল্টু তো বেঘরে ঘুমাচ্ছে, চল চল কিংকং, এই বল্টুকে দূরের ঝোপে ফেলে দিয়ে আসি। আম গাছের নিচে বল্টুকে না দেখলে বাকি দুই ভাই ওকে খুঁজতে বের হবে, তখনই কাজটা সেরে ফেলতে হবে। ইরি মাইরি, আরে গাছ পাহারা না দিয়ে ভাই কোথায় চলে গেল? চল তো আশেপাশে খুঁজে দেখি। তিনটিকেই গাছের গোড়া থেকে সরিয়েছি, চল চল তাড়াতাড়ি চল, আম গাছটা কেটে নিয়ে যাই। ঠিক আছে মানলাম, তোর না হয় ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, তাই বলে তুই ওই ঝোপের মধ্যে গিয়ে শুয়ে থাকবি? এ মানে কখন যে গেলাম কিছুই তো বুঝতে পারছি না। কি আমাদের আম গাছ কোথায় গেল? এই ভাই দেখ, আয় হায় রে, বাপের চোদ্দ গোষ্ঠীর আম গাছ আমরা রক্ষা করতে পারলাম না রে, পারলাম না, আয় হায় রে। এই ভাই থাম থাম, কান্না থামা। আরে আরে এটা তো একটা সোনার কলসি। ও এবার আমি এই ব্যাপারটা বুঝতে পেরেছি, বাবা এই জন্যই আমাদের আম গাছ পাহারা দিতে বলেছিল, যেন আম গাছ কাটতে গিয়ে এই সোনার কলসি বেরিয়ে না আসে। উপরওয়ালা যখন দেতা হ্যায় তখন থাপ্পার মারকে দেতা হ্যায়। শোন ভাইয়েরা, অল্প কিছু আমাদের হাত থেকে চলে গিয়েছে, তাতে কি হয়েছে তার থেকে বেশি মূল্যবান জিনিস আমরা পেয়েছি। অল্প কিছু হারিয়ে হতাশ হওয়া উচিত নয়, কারণ অনেক সময় অল্প কিছু হারানোর মধ্যে বিশাল কিছু লুকিয়ে থাকে। ঠিক বলেছিস ভাই, চল চল কলসিটা নিয়ে ঘরে চল, কেউ আবার দেখে ফেলবে। বল্টু শোন, এবার ভালো করে পাহালা দিবি, কিন্তু তোর জন্য আমার এ লাগে পাঁচবার লোকটানো হয়েছে, এবার যদি কিছু হয় তোর আর লক্ষ্যে থাকবে না। না না দাদা তুমি চাপ নিও না, এবার কোনো ভুল হবে না, আমার চোখ নাক কান সারা রাত সজাগ থাকবে। দাও দাও এখন বকশিশটা দাও তো। ও বাবা এবার তোতলা দেখি ধান চাষ করেছে, যাই শুভ কাজটা সেরে নেই। সরাত সরাত কিসের আওয়াজ? এই এই কে রে ওখানে? টুকি আমি চোর।
ও তুমি চোর আর আমি নাইট গার্ড, আর এখানে কি করতে এসেছো এত রাতে? কেন চুরি করতে এসেছি? ও ভালো ভালো, এ চুরি মানে? এই শালার বেটা, আমি নাইট গার্ড থাকতে তুই চুরি করবি মানে? দাঁড়া তোর পাছায় ডান্ডা দিব আজকে। টাকা লেলো আর খামোশ রাখো। ঠিক আছে, তুমি চুরি করো যত ইচ্ছে চুরি করো, নো চাপ নো পেইন, অনলি বিন্দাস চাকালাকা চাকালাকা বুম বুম চাকালাকা বুম বুম। চোর যে সব নিয়ে গেল লে। কি বললে? ঝোল কিসের ঝোল? ওগো কে কোথায় আছো? এসে দেখো আমার স্বামী কিসে যেন ঝোল কে মাতলামো করছে। ওগো এই ছটার গলের ছটা টুপ টুপ, ঝোল নয় চল চল। হ্যাঁ চোপ কিসের চোপ? আরে টোটুলের বেটিলে তোপ নয় চল চল, চল এসে দিল আমাদের জমিতে সব তুলি করে নিয়ে গেছিলে। হাই 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 জি, আমার স্বামীর কি সর্বনাশ হলো রে? ওগো এবারও ফসল চোরের পেটে গেল। হাই হাই রে। ওগো আমার কাছে একটা বুদ্ধি এসেছে, জমিতে চাষ করলে যেহেতু চোরের পেটে সবই যাচ্ছে, তাহলে চলো আমরা বরং এবার আমাদের ঘরের চালায় চাষ করি, সারা দিন সারা রাত দুজনে মিলে পাহারা দিব, তারপর দেখি কোন চালার বেটা চোর আসে চুরি করতে। বাবা কে বাত হ্যায়, আমার বোকা ঠোঁটা বৌদ্ধার মাথা থেকে তো জব্বেশ বুদ্ধি আছে মাইলি। কি কি বললে তুমি? আমি বোকা? তবে রে বউ তালাতালি দল নিয়ে আটো তো। বল ওগো, বল দিয়ে তুমি কি করবে? চাষ করা ভাত দিয়ে কি ঘরে চলে ফুটবল খেলবে নাকি? ওগো আমিও খেলবো। এই কষাকে নিয়ে আর পালি না মাইলি, দল চাই দল, শেষ দিব দল। ও জল আগে বলবে তো নাকি? কি যে আস্তে আস্তে তো তো করে বলো, বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে আনছি। ওগো এগুলো কিসের বীজ গো? তরমুজ, এবার ঘরের তলায় তরমুজ চাষ করবো, গোল গোল তরমুজ। কি তরমুজ? এটা তো আমার প্রিয় ফল, উলে আমার তোতলা হিলুলে, কি মজা কি মজা, তরমুজ খাবো। থাপাস থাপাস, তালা গাছ গজিয়েছে, এবার ভালো করে যত্ন নিতে হবে। ওই দেখো তরমুজ ধরেছে গো। তরমুজ নিয়ে দাও তরমুজ, পাকা পাকা রতালো তরমুজ নিয়ে দাও, নিয়ে দাও তরমুজ নিয়ে দাও, মজার তরমুজ। এই তোতলা তো জমিতে এবার চাষ করিনি তাহলে, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। গবল শুনেছি বলুন, গবলে নাকি প্রচুর ভিটামিন, দাই একটু গবল তুলে নিয়ে যাই। এই
তরমুজটা তো বেশ ভালো হয়েছে, মনে হয় এতে গোবল একটু বেশি পড়েছিল। গোবলের ক্ষমতা আছে মালি। ওরে বাবা, এই তোতলাই এত বড় তরমুজ চাষ করেছে, এটা তো চুরি করতেই হয়। ওরে বাবা রে, এ তো রাক্ষসে তরমুজ, বাঁচাও বাঁচাও। ও বাবা গো, ঠিকই বলেতে, এই তরমুজ গর্ভবতী হয়েছে, না হলে এত বড় হয়েছে কেন? যাই, ডাক্তার বাবুর কাছে যাই। ওগো, তুমি একাই নিয়ে যেতে পারবে নি, তাহলে তো চ্যাপা লেগে যাবে, দাও আমিও দৌড়ি। ডাক্তারবাবু ডাক্তারবাবু, ইমার্জেন্সি সিজার করতে হবে, তাড়াতাড়ি করুন। নার্স, পেশেন্টকে তাড়াতাড়ি বেডে তুলো, আমি আসছি। উমা, তরমুজ কেন নার্স, পেশেন্ট কোথায়? ডাক্তারবাবু, আমরা তো পায়েস আনিনি, তরমুজ এনেছি, খাবেন? এই আপনি চুপ করুন তো, ঠোসা কোথাকার। নার্স, পেশেন্ট কোথায়? ডাক্তারবাবু, এটাই তো পেশেন্ট, আমাদের গাছের এই তরমুজটা না, ইয়ে মানে গর্ভবতী হয়ে গেছে, একটু চেক আপ করে দেখুন না ভিতরে কতগুলো বাচ্চা আছে। আরে মানেটা কি, বাপের জন্মেও তো শুনিনি যে কোনো ফল গর্ভবতী হয়। এই নার্স, এই বোকার দলগুলোকে কেন চেম্বারে ঢুকতে দিয়েছো? হ্যাঁ, আমি কি ফলের ডাক্তার নাকি? হ্যাঁ, যত সব আমি এসব সিজার টিজার করতে পারবো না। আমি নিষেধ করেছিলাম স্যার, তো বোনারা জোর করে ঢুকেছে, এই চলুন তো, চলুন বেরন বলছি। এই থালা বাতা ডাক্তার, সিজার করবি না পাতায় গুঁতা খাবি বল? এই না না, গুঁতা দিস না, এমনি আমার পাতায় ঘা হয়েছে, দাঁড়া দাঁড়া আমি সিজার করে দিচ্ছি। আরে সত্যি তো, মনে হয় ভিতরে কিছু নড়ছে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।